Ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে নেটওয়ার্ক The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بريو سرطة بندورة أمرا أسكري ودي بشاني. اكتي اتي گروتة پند على جنة قربو شه بشايتي حقوق الجيران برتيبشير ادھکار اسلام একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম কোনো একাকীভাবে জীবনযাপনের জীবনাদর্শ নয় বরং ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটি নিজে ব্যক্তি ও সমাজ এবং রাষ্ট্র বা সকল ক্ষেত্রই ইসলাম এর জীবন ব্যবস্থা সব বিষয়গুলিকে যেন সম্পৃক্ত করেছে সব বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করেছে ইসলামী জীবনাদর্শে ইসলাম যেমনইভাবে একজন ব্যক্তিকে সুন্দরভাবে আদর্শ ব্যক্তি হিসাবে গড়ে তোলার জন্য গুরুত্ব দিয়েছে তেমনইভাবে একটি সমাজ যেন শান্তি শৃঙ্খলার সাথে নিয়ন্ত্রিত হয় একটি সমাজ যেন শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে সেই দৃষ্টিকোণ থেকেও ইসলাম তার বিধিবিধান নির্ধারণ করেছে বিধিবিধান প্রবর্তন করেছে অতএব ইসলাম প্রতিবেশী এর অধিকার ইসলামে খুবই গুরুত্বশীল বা গুরুত্বপূর্ণ একটি বিষয় বরং রাসুর সাল্লাল্লাহু আলী হুসাল্লাম এ প্রসঙ্গে তিনি বলেন যে জিব্রিল আলী সাল্লাম তিনি আমার কাছে এসে প্রতিবেশীর অধিকার সম্পর্কে প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্ব দিয়ে বললেন মনে হয় যেন প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দিলেন আল্লাহ রবুল্লা আলমিন কর আনুল এ সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে বলেছেন যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ও আবুদুল্লাহ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب الله رب العالمين بفن بولت جي وعبد الله ولا تشركوا به شيئا تمرا الله رب العالمين لا بد تذكروا ابون شريك أمشي كرونا وبالوالدين احسانا كرو ওয়বি বা এবং আত্মীয়তা সম্পর্ক সেটি বজায় রাখো রাখোদের সাথে তোমরা সদাচরণ করো ওয়েল মিসকিনদের সাথে নিকটতম প্রতিবেশী যারা তাদের সাথে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রয়েছে এমন প্রতিবেশী যারা তাদের সাথেও শ্রদ্ধাচরণ করো আবার যারা হয়তো আত্মীয়তা আরও নেই তাদের সাথে তারা প্রতিবেশী হিসাবেই বা নিকটতম হিসাবেই তারা বসবাসের দিক থেকে বা ইত্যাদি দিক থেকে যারা তোমাদের প্রতিবেশী তাদের সাথেও তোমরা সদাচরণ করো ইসলাম একটি আদর্শ সমাজ একটি শান্তিপূর্ণ একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে বহু দিক দিয়ে গুরুত্ব দিয়েছে তার মধ্যে একটি বিষয় হল আমি যখন আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব না আমার প্রতিবেশীর প্রতি যখন আমি খারাপ আচরণ করব। আর আমার প্রতিবেশী যখন আমার সাথে খারাপ আচরণ করবে এভাবে কখনো একটি সমাজ শান্তিপূর্ণ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে না শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে না বরং একটি সমাজ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্যে একটি সমাজে শান্তি থাকার জন্যে একটি সমাজ শান্তিপূর্ণ হওয়ার জন্যে প্রয়োজন রয়েছে আমি আমার প্রতিবেশীর সাথে সদাচরণ করব আবার আমার প্রতিবেশী আমার সাথে সদাচরণ করবে সেই দৃষ্টিকোণ থেকেই আমরা যদি অগ্রসর হই তাহলে দেখা যাবে যেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে এত গভীরভাবে সম্পর্ক গড়ে উঠবে যে উভয়ে পরস্পরে প্রতিবেশীর অধিকার যখন প্রদান করবে প্রতিবেশীর অধিকার যখন দেবে তখন এমনইভাবে সুসম্পর্ক গড়ে উঠলে একটি সমাজ তার মাঝেই শান্তি শৃঙ্খলা বিরাজ করবে শান্তি শৃঙ্খলাময় একটি সুন্দর সমাজ গড়ে ওঠা সম্ভব আর সেই সমাজেই জীবন জীবনযাপন করে আল্লাহ সুহান হওয়া চালা এর বিধিবিধান মেনে সম্ভব হবে তাই আসুন ইসলাম এই প্রতিবেশী অধিকার সঠিকভাবে দিয়েছে বরং আমরা যে হাদিসটি আগেই বলেছিলাম সই মুসলিমের হাদিস রাসুল সাল আলী হুসাল্লাম বলেন জিবরিল আমাকে এসে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বারবার তিনি তাকিদ দিচ্ছেন এবং এত গুরুত্ব দিয়ে বলছেন মানে হচ্ছে যেন জিব্রিল তাকে আমার ওয়ারিস বানিয়ে দিচ্ছে সেই ওয়ারিসের যেভাবে হক রয়েছে না দিলে কোনো উপায় নেই ঠিক সেভাবেই দিতে হবে এমনইভাবে গুরুত্ব দিয়ে জিব্রিল আমাকেই করলেন রাসুল সাল্লাহ আলী হোসালাম তিনিও সেই আলোকেই তিনিও প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার তিনিও দিতে কখনো কম করেননি বরং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম কত সুন্দর কঠিনভাবে তিনিও বলছেন মংখ্যান্লাহি যে ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমের প্রতি ইমান আনবে যে ব্যক্তি আখরাতের প্রতি ইমান আনবে তার অপরিহার্য কর্তব্য হলো সেই ইমানের সূত্রেই তার একটি দায়িত্ব হল ফলিহসিন ইলা জারিহি সে যেন তার প্রতিবেশীর সাথে তার যে সমস্ত প্রতিবেশী সে তাদের সাথে সদাচরণ করে তাদের সাথে ভালো আচরণ করবে এটি হলো একটি ইমানই দায়িত্ব সুতরাং এটি কোনো বংশীয় সূত্রেও নয় এটি কোনো অর্থনৈতিক সূত্রে নয় এটি কোনো অন্য কোনো সূত্রে নয় একটি বড় সূত্র সেই সূত্রটি হলো ইমান আমি যদি আমার ইমানকে মজবুত করতে চাই তাহলে অটোমেটিকভাবে আমাকে প্রতিবেশীর সাথে সম্পর্ককে মজবুত করতে হবে আমি যদি আমার ইমানকে সুন্দর করতে চাই তাহলে অটোমেটিকভাবে আমাকে প্রতিবেশীর সাথে সম্পর্ককে সুন্দর করতে হবে আমি যদি ইমানকে সুদৃঢ় করতে চাই তাহলে আমার প্রতিবেশীর সাথে সম্পর্ককেও সুদৃঢ় করতে হবে বরং এমনইভাবে কঠিনভাবে আল্লাহ রাসুল সাল্লাম তিনিও বলেন প্রতিবেশীর সাথে সদাচরণের জন্য ইমানের সূত্রেই নির্দেশ আবার প্রতিবেশীর সাথে ইমানের সূত্রেই নির্দেশ হলো প্রতিবেশীর সাথে কখনো তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে ব্যথা দেওয়া যাবে না তাদেরকে বিপদে ফেলে রাখা যাবে না অতএব ইমানের একটি গভীর সম্পর্ক হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা শুধু তাই নয় বরং নিজের জন্য যা ভালোবাসবে প্রতিবেশীর জন্য সেটি ভালোবাসা এটিও একটি ইমানের গুরুত্বপূর্ণ দিক যেমন রসুল সাল্লাল্লাহ আলিহু সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন তিনি বলছেন যে ওল্লাদি নাফসি বেয়াজিহি লাই ইউ মিনু আব্জুন হাতটা ইউ হেব্বালে যা রিহি আওকার আলি আখেহি মাইউ হেব বলে লাই ইউ মিনু হায়াদকুম তোমাদের কেউ হরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ না সে হাতটা ইউ হেব্বালে তার প্রতিবেশীর জন্য ভালোবাসে মা ইয়শিব্বু লিনাফসিহি নিজের জন্য যেটি ভালোবাসবে সেটি প্রতিবেশীর জন্য সে ভালোবাসবে অর্থাৎ নিজের জন্য যেমনইভাবে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উল্লাস বা নিজের জন্য যেমনইভাবে উন্নয়ন ইত্যাদি সব কিছু ভালোবাসবে সুখ শান্তিতে বসবাস ইত্যাদি ভালোবাসবে একজন মৌমিন সে যদি মৌমিন হতে চায় ইমানদার হতে চায় তার অপরিহার্য দায়িত্ব হলো সে তার প্রতিবেশীর জন্য নিজের জন্য যেটা ভালোবাসে প্রতিবেশীর জন্যই সে বিষয়টি সে ভালোবাসবে এটি হলো একটি ইমানি সূত্রে তার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবী কে বলেন জি ইদা তাবখতা مرقا জেনে রাখো তুমি যখন তরি তরকারি পাক করবে সেই তরি তরকারির মধ্যে, তুমি যেন তরকারির ঝোল সেটিকে আরো বৃদ্ধি করে দাও বেশি করে দাও কেন সোমাঙ্গজুর اهل بیت من যেটি হাদিসটি সাহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাল্লিশম বলেন তুমি যখন কোনো তরিতরকারি পাক করবে রান্না করবে সেটার পানি বা ঝোল যেন সেটি বৃদ্ধি করে দাও কেন যেন তোমার প্রতিবেশী যারা হবে তাদের কি অবস্থা সেটা যেন তারা তোমার তরকারি বা তোমার এই সমস্ত খাদ্য এগুলি ঘ্রাণ পেয়ে তারাও একটি মনে কামনা করবে মনে বাসনা করবে যে এটা যদি তারাও পায় তাহলে কত আনন্দ সহকারে তারা খেতে পারে এজন্যই এই তুমি সেটাকে বৃদ্ধি করে দাও অতঃপর তুমি তোমার প্রতিবেশীর সদস্যদেরকে একটু লক্ষ্য করো আসলে তাদের মাঝে এ ধরনের কোনো খাওয়া আছে কি না যদি না থেকে থাকে তাদেরকে ভালোভাবে তুমি এ খাওয়া নিজে যা খাচ্ছ সেটিও তাদের কাছে পৌঁছে দাও যেন তারাও এ ধরনের খাওয়া খেয়ে তোমার মতোই সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে তারাও যেন জীবনযাপন করতে পারে প্রিয় বন্ধুরা তাই আসুন প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে এটিকে বিরাট বিশাল গুরুত্ব দিয়ে বলা হয়েছে ন আরেক বলা হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ আউলাইসলাম বলেন মা আ মানবী মা আ না ওয়া আর হু ইলা ওয়া হুয়া আলাম মা আ সে ব্যক্তি আমার প্রতি ইমানদার নয় আমার প্রতি এখনো সে ঈমান আনেনি কোন ব্যক্তি মাম্বাত শাবান যে ব্যক্তি রাত্রিতে পরিপূর্ণ পেটে তৃপ্ত সহকারে সে রাত্রি যাপন করতেছে ওয়া রুহু জায়ুন ইলা জাম্বিন অথচ তার পার্শ্বেই তার প্রতিবেশী দেখা যাচ্ছে যে সে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এমন ব্যক্তি আসলেই মা আমার প্রতি সে পরিপূর্ণ ইমান আনেনি কারণ আমার প্রতি ইমানদার হতে হলে তাকে অবশ্যই কি করতে হবে সেই প্রতিবেশী সে না খেয়ে যে জীবনযাপন করছে বা না খেয়ে যে রাত্রি যাপন করতেছে তার কাছেও খাদ্য পৌঁছাতে হবে এটি হলো একটি প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার অতএব একজন মুসলিম হিসাবে একজন মমিন হিসাবে আমার দায়িত্ব হল প্রতিবেশীর প্রতি সদাচরণ করা প্রতিবেশীর প্রতি তাদের যে হক তাদের যে অধিকার সে হককে আদায় করে দেওয়া সেই প্রতিবেশী আমাদের বিভিন্ন রকমের হতে পারে এক প্রতিবেশী তার একটি অধিকার রয়েছে আরেক প্রতিবেশী তার দুটি অধিকার রয়েছে আরেক প্রতিবেশী তার তিনটি অধিকার রয়েছে কোনো ব্যক্তি যদি প্রতিবেশী হয়ে থাকে আমরা তাহলে তার প্রতি অবশ্যই সে প্রতিবেশীর হক আমরা অধিকার আদায় করব। আমরা এখন সংক্ষিপ্ত একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরেই আবার প্রতিবেশী প্রকার ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ Oh তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সুন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন রাত সম্প্রচার সকাল সাতটায় বাংলা বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেন অ্যাজ দ্য মস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহসুখানা হওয়া আলা কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ আমাদ প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ বিরতির পর আবার আমাদের আলোচ্য বিষয়ে ফিরে আসছি আমাদের আলোচ্য বিষয় ছিল প্রতিবেশীর অধিকার প্রতিবেশী কয় ধরনের হতে পারে প্রতিবেশী কি শুধু সকলেই সমান না প্রতিবেশীর মাঝে আবার ভিন্নতাও রয়েছে এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাবে আমরা বলবো যে না আসলে হাদিসের আলোকে জানা যায় যে প্রতিবেশী সাধারণত তিন শ্রেণীর হতে পারে যে এক প্রতিবেশী তার একটি অধিকার রয়েছে আরেক প্রতিবেশী তার দুটি অধিকার বা হক রয়েছে আরেক প্রতিবেশী তার তিনটি অধিকার তিনটি হক রয়েছে তাহলে এই প্রথম প্রতিবেশী যার তিনটি হক রয়েছে সে হলো এমন ব্যক্তি যে হলো প্রথম হলো সে প্রতিবেশী দ্বিতীয় হলো সে মুসলিম তৃতীয় হলো সে ব্যক্তি আমার নিকটাত্মীয় অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক তার মাঝে রয়েছে তাহলে এই দিক থেকে তিন দিক থেকে তার তিনটি হক রয়েছে প্রথম হলো প্রতিবেশী হওয়ার জন্য হক দ্বিতীয় হলো সে মুসলিম হিসাবে তার আরেকটি হক তৃতীয় হলো সে আমার রক্তীয় সম্পর্ক হওয়ার কারণে আত্মীয়তা থাকার কারণে তার আরেকটি হক এ হলো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যার মাঝে দুটি হক রয়েছে অর্থাৎ একদিক থেকে সে ব্যক্তি প্রতিবেশী এই হিসাবে তার হক রয়েছে দ্বিতীয় দিক থেকে সে ব্যক্তি মুসলিম সেই হিসাবে তার হক রয়েছে দুটি হক যে মুসলিম এবং প্রতিবেশী কিন্তু হয়তো আত্মীয়তা সম্পর্ক তার নেই তৃতীয় শ্রেণী যে ব্যক্তি হয়তো সে আত্মীয়তা সম্পর্ক তার সাথে নেই এবং সে মুসলিমও নয় কিন্তু সে প্রতিবেশী অমুসলিম হলেও প্রতিবেশী এই দৃষ্টিকোণ থেকে তার কমপক্ষে প্রতিবেশী হিসাবে তার একটি হক রয়েছে তাই আমরা বলতে পারি যে প্রতিবেশী যদি অমুসলিমও হয়ে থাকে ইসলাম তার প্রতিও সদাচরণের জন্য নির্দেশ দিয়েছে ইসলাম তাকেও অধিকার দিয়েছে ইসলাম অমুসলিম হিসাবে তাকে কখনো প্রতিবেশীর হক থেকে বঞ্চিত করেনি বরং ইসলাম তার হক দিয়েছে আমরা প্রতিবেশী এর প্রকার জানার পরে এখন আসুন যে কোন প্রতিবেশী সবচেয়ে উত্তম আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কোন ব্যক্তিটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে উত্তম সে বিষয় সম্পর্কে একটু আমরা জেনে নেই আসলে এ বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলাম শুধু প্রতিবেশীর হক দেয়নি বরং প্রতিবেশীর সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে সম্পর্কটাকে মূল্যায়ন করেছে প্রতিবেশীর সাথে যার সম্পর্ক যত গভীর হবে যত ভালো হবে আল্লাহ সু হ্যাঁ না আল্লাহর কাছে সে ব্যক্তি ততই তা ভালো হবে ততই তার সম্পর্ক আল্লাহ রবী আলমিনের সাথে আরো গভীর হবে এ প্রসঙ্গে রাসুল সাল্লাম থেকে বর্ণিত রাসুল সালসাল্লাম বলেন খৈরুল আসাহে সাহেবি আল্লাহ রবী আলমিনের কাছে সর্ব সর্বোত্তম সাহেব হল সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে সবচেয়ে উত্তম আবার বলছেন খৈরুল আসাহবে আইনদাল্লাহে খৈরুহুম্লি সাহেবহি যে বন্ধুর দিক থেকে বন্ধুর কাছে যে সবচেয়ে ভালো আল্লাহ রাবুলি আলমিনের কাছেও সে ভালো ও খাইল জিরানি আল্লাহ রাবুলি আলমিনের কাছে ওই প্রতিবেশী হলে সবচেয়ে উত্তম যেই প্রতিবেশী তার প্রতিবেশীর কাছে উত্তম অর্থাৎ প্রতিবেশীর কাছে ভালো হওয়ার দিক থেকে আল্লাহ রাবুলি আলমিনের কাছে সেই ব্যক্তি ভালো হয়ে যায় এভাবে বিষয়টিকে এত আল্লাহ রাবুলি আলমিন গুরুত্ব দিয়েছেন বরং যদি কারো প্রতিবেশীর প্রতি আচরণ খারাপ হয়ে থাকে তাকে ইসলাম ইমান থেকেও যেন দূরে সরিয়ে দিয়েছে যেমন সহি বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন والله লাই উমিনু والله لا উমিনু। والله لا উমিন। قيل মান ইয়া রাসূলুল্লাহ قال قال الذي বাবা একাহু আল্লাহ রসুল সাল্লা বললেন আল্লাহর কসম করে বলছি লাই সে কখনো হতে পারে না সে কখনো ইমানদার হতে পারে না সে কখনো ইমানদার হতে পারে না জিজ্ঞাসা করা হলো কার ব্যাপারে আপনি এত গুরুত্ব দিয়ে বলছেন এত কঠিন বলছেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী রাসূল রাসুল আলাইহি সাল্লাম বললেন আমি ওই ব্যক্তির কথাই বলছি যেই ব্যক্তি বাবা একাহু যার অনিষ্ট থেকে যার অকল্যাণ থেকে যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় এমন ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না আল্লাহ আকবার তাহলে ইসলাম প্রতিবেশীর বিষয়টিকে কত গুরুত্ব দিয়েছে অর্থাৎ ইসলাম কত গুরুত্ব দিয়ে এ প্রতিবেশীর সাথে আচরণ প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার দেওয়ার জন্য ইসলামই করেছে একজন ব্যক্তি তার কষ্ট থেকে তার ব্যথা থেকে তার অনিষ্ট থেকে প্রতিবেশী যদি মুক্ত না হয় তাহলে সেই ব্যক্তির সে ইমানদারই হতে পারে না প্রিয় বন্ধুরা আমার আসুন তাহলে আমরা ইসলামে যে প্রতিবেশীর অধিকার এত সুন্দর গুরুত্ব দেওয়া হয়েছে আমরা সেই গুরুত্বকে লক্ষ্য করে আমরা যেন নিজেরা প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে একটি সামাজিক বন্ধন একটি সামাজিক সম্পর্ক সুসম্পর্ক গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আমার প্রতিবেশীর সাথে অসাধারণ করা এটি একটি জান্নাত ও জাহান্নামের সাথেও সম্পৃক্ত করে দিয়েছে এই বিষয়টি যেমন রাসুল সাল আলী হোসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো যে হাদিসটি এসেছে এবং বুখারি রহমাহুল্লাহ তিনি তার গ্রন্থ আল আজাবুল মুফরাদ এ গ্রন্থে তিনি এ হাদিসটি নিয়ে এসেছেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইহা আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদের সমাজে অমক একজন মেয়ে মানুষ রয়েছে সেই মেয়ে মানুষ রাতভর সে সলাত আদায় করে থাকে এবং আরো বহু ধরনের দান বহু রকমের সে এবাদত করে থাকে কিন্তু তার একটি বদ অভ্যাস হল তো উদি রানাহা সে তার প্রতিবেশীদেরকে কষ্ট দিয়ে থাকে সে রাতভর সলাত শিয়াম বহু রকমের এবাদত সে করে কিন্তু সমস্যা হল তো উদি যে রানাহা সে তার সন্তান সে প্রতিবেশীদেরকে কি করে থাকে কষ্ট দিয়ে থাকে এ হলে তার অবস্থা কি হতে পারে তুজি জিরানাহা বিলিসানিহা তার কথাবার্তা গালিগালাজ ইত্যাদির মাধ্যমে সে প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা খাইফা হিয়া মিন আহলিন নার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আসলে সে যতই এবাদত করুক না কেন লা খাইরা ফিহা তার এই ইবাদতে কোনো কল্যাণ নেই তার ইবাদতে কোনো কাজ আসবে না বরং আননহা বরং হিয়া মিন আহলিন নার সে হলো জাহান্নামী জাহান্নামী হলো তার স্থান এর কারণ হলো একটি সে মহিলা বহু ধরনের তিনি আবাদত করতেন যে আবাদত তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু তার মাঝে বড় ধরনের একটি অপরাধ সে অপরাধ হল সে বাচনিকভাবে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে সে প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে এই কষ্টই তাকে জাহান্নাম জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আবার জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম অমুক আরেকজন সমাজে মহিলা রয়েছে সেই মহিলা বা সেই মেয়েটি তিনি খুব যে বেশি আবাদত করেন তা নয় সালাত ছাড়া আর অতিরিক্ত কোনো সালাত আদায় করেন না এবং তার সাধারণ সামান্যই শুধু আবাদত করে থাকে উল্লেখযোগ্য বা ফরাজ আবাদতগুলি পালন করে থাকে কিন্তু তার একটি অন্যতম বৈশিষ্ট্য ওয়ালা টু আহাদা সেই মহিলা কখনো কাউকে কষ্ট দেয় না কোনো প্রতিবেশীকে সে কখনো কষ্ট দেয় না রসুল সাল্লাম তখন বললেন হিয়া মিন আহলিল জান্নাতি জেনে রাখো এই মহিলা যে ফরজ এবাদতগুলি পালন করে কিন্তু সে প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না মিন আহলিল জান্নাতি সে হলো জান্নাতবাসী প্রিয় দর্শক আসন আসুন অতএব আমরা হাদিসের আলোকে অবগত হলাম যে প্রতিবেশী অধিকার দেওয়া প্রতিবেশীর অধিকার আদায় করা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বরং এটি জান্নাত ও জাহান্নামের সাথে একটি সম্পৃক্ত বিষয় এই প্রতিবেশীর সাথে সদাচরণেই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আবার প্রতিবেশীর সাথে অসতচারণ কারণেই বা প্রতিবেশীর সাথে খারাপ আচরণের কারণেই প্রতিবেশীর অধিকার সঠিকভাবে আদায় না করার কারণেই পালন না করার কারণেই আমাদেরকে এ বিষয়টি কাজটি আমাদেরকে আবার জাহান্নামের দিকে নিয়ে যাবে এখন প্রতিবেশী বিভিন্ন ধরনের হতে পারে প্রতিবেশী হতে পারে ব্যক্তি হিসাবে প্রতিবেশী হতে পারে সমাজ হিসাবে প্রতিবেশী হতে পারে দেশ হিসাবে সকল দিক থেকে প্রতিবেশী হতে পারে অর্থাৎ একজন ব্যক্তির প্রতিবেশী হলো আরেকজন একটি সমাজের প্রতিবেশী হল আরেকটি সমাজ একটি জেলা বা একটি ডিস্ট্রিক্টের প্রতিবেশী হলো আরেকটি ডিস্ট্রিক্ট একটি দেশের প্রতিবেশী হলো আরেকটি ডিস্ট্রিক্ট একজন ব্যক্তির প্রতিবেশী হল আরেকজন ব্যক্তি সেই হিসাবে যেমন সে অন্য ব্যক্তির প্রতি সদাচরণ করবে সেই প্রতিবেশী হিসাবে ব্যক্তির অধিকার দেবে ঠিক ভাবে একজন একটি সমাজ এই সমাজের অধিকার হলো সেই প্রতিবেশী হিসাবে আরেকটি সমাজ সেই সমাজের সাথে এর একটি অধিকার রয়েছে সেই অধিকার সে আদায় করবে অনুরূপভাবে একটি দেশ এই দেশের প্রতিবেশী হলো আরেকটি দেশ সেই দেশ প্রতিবেশী হিসাবে আরেকটি দেশ কান্ট্রি প্রতিবেশী হিসাবে আরেকটি কান্ট্রি দুটির মাঝে যে একটি সম্পর্ক রয়েছে সেখানেও সেই প্রতিবেশীর অধিকার রয়েছে সেই প্রতিবেশীরও অধিকার সেখানে আদায় করতে হবে তাই ইসলাম গোটা বিশ্বকে যেন এক সমাজে অন্তর্ভুক্ত করেছে গোটা বিশ্বকে যেন একটি দেহে অন্তর্ভুক্ত করেছে সেই হিসাবে যেমন আদেশে এসেছে আল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আলমিনুলি আলমিনুল মিনি বুনিয়ান একজন মমিন আরেকজন মমিনের সাথে সম্পর্ক একটি অট্টালিকা ভাবে একটি ইট দিয়ে আরেকটি ইটের সাথে গাঁথা থাকে একটি ইট আরেকটি ইটের সাথে সম্পৃক্ত হয়ে একটি অট্টালিকা একটি ভবন তৈরি হয় ঠিক গোটা মুসলিম বিশ্বের সম্পর্ক হবে এক এভাবেই যে একটি মানুষ আরেকটি মানুষের সাথে এভাবে সম্পৃক্ত হয়ে সব একে একাকার হয়ে যাবে সবার ঐক্য ঐক্য সংহতি এভাবেই তৈরি হবে এভাবে গড়ে উঠবে প্রিয় বন্ধুরা আমার আসন অতি পরিতাপের সাথেই আজকে বলতে হয় যে আজকে অনেক দেশ রয়েছে যেই দেশগুলি মানুষের সামনে বা আমাদের মাঝে সমাজে তারা প্রচার করে থাকে যে তারা ভ্রাতৃত্ব ও মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও রুদ্ধতার দাবি করে থাকে এবং তারা মানুষ জনসেবার জন্য কাজ করে থাকে কিন্তু আসলে দেখা যায় যে সেই সমস্ত দেশগুলির এমন অবস্থা যে তারা প্রচুর অর্থ সম্পদ তারা সমুদ্রে তারা ফেলে দিয়ে নষ্ট করছে অথচ প্রতিবেশী দেশগুলি তারা দরিদ্র দেশ সেই দরিদ্র দেশ তারা না খেয়ে তারা জীবনযাপন করছে দারিদ্রতার মধ্যে দারিদ্রতা সীমার নিম্নে তারা জীবনযাপন করতেছে কিন্তু তারা শুধু তাদের মার্কেট নষ্ট হবে বা তাদের বাজার এটা নিচে নেমে আসবে এজন্যই তারা তাদের সেই সম্পদগুলি সমুদ্রে ফেলে দেয় তবু প্রতিবেশী দেশগুলি দরিদ্র দেশগুলিতে তারা দিচ্ছে না মূলত এটি ইসলাম বলে নয় বরং ইসলাম এর বিধান ইসলামের নিয়ম হল এ দেশ যদি সমৃদ্ধশালী হয় এ দেশ যদি শক্তিশালী হয় প্রতিবেশী দেশ যদি দরিদ্র হয়ে থাকে তাহলে প্রতিবেশী হিসাবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যেমন সহযোগিতা করবে ঠিক প্রতিবেশী হিসাবে একটি দেশ আরেকটি দেশকে সহযোগিতা করবে এটাই হলো ইসলামের বিধান আসুন আমরা ইসলামে এই প্রতিবেশীর অধিকার ভালোভাবে জেনে নিয়ে গোটা বিশ্বে সব

তার করলে পানি বিশুদ্ধ হয় ডায়লাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহসমানত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান

টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন মানবতার জন্য করুণা সরব

আল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়